নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে গেছিলাম শিলাস ক্যাটারার্সের পক্ষ থেকে, কোনো বিয়ে বাড়িতে না, এঙ্গেজমেন্ট পার্টিতে। তো প্রথমে ঢুকে কিছু ফ্রেন্ডের সাথে কথা বলে দিলাম, যদিও বয়সে বড় দিদিভাইও বলা যায়। ঢুকেই আগে আজকে কিন্তু গলা ভিজায়নি, প্রথমেই চলে গেছিলাম ফুচকা খেতে। প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম, আমি টক দিয়ে খেলাম আর সম্রাট খেলো শুধু। যেহেতু অনেক খাবার দাবারের ব্যাপার আছে, ফুচকাটা একটু কমই খেলাম, দু তিন পিস ফুচকা খেয়ে নিলাম। কিন্তু ফুচকাটা কিন্তু খুব টেস্টি ছিল, আর কটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক দু তিনটাতেই ছেড়ে দিলাম। এবার আসলাম এখানে, দেখতেই পাচ্ছেন স্টার্টার মকটেল মানে সামনে পুরো সাজানো। এবার আমি আর সম্রাট হাতে তুলে নিলাম ম্যাঙ্গো জুস। তো গলা তো ভিজলো, ঠান্ডাও ছিল যথেষ্ট, কিন্তু এই প্রথমবার মানে জুসটা ঠিক আমাদের মনোপ্রত হলো না, মানে একটু কোথাও যেন একটু খামতি মনে হলো। তারপরে নিয়ে নিলাম চিকেন পকোড়া, পনিরের কিছু একটা আইটেম ছিল স্টার্টারে, আর ছিল ভেজ পকোড়া। তো তিনটে আইটেমই আমরা একবারে মানে শোলার বাটিতে করে দিচ্ছিল, তো আমরা নিয়ে নিলাম। আর এই যে আমি আর সম্রাট, এবার একবারে টেস্ট করার পালা। তো খাওয়া তো আমার হয়ে গেছে, এবার মানে বলছি প্রত্যেক কটা স্টার্টার আইটেম কিন্তু খুব টেস্টি ছিল। সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে চিকেন পকোড়া। এখানে একটা মজার জিনিস হয়েছিল, চিকেন পকোড়া আমি প্রথমে একবারে মুখে ঢুকিয়ে দেখেছি ওর মধ্যে হাড় আছে, তো আবার ওটাকে মুখ দিয়ে মানে ফেলে দিতে হয়েছে। তো তোমাদের এরকম কার কার সাথে হয়েছে, মানে পকোড়া হিসাবে মুখে ঢুকিয়ে দেখেছো হাড় মুখে পড়েছে? তো যাই হোক, এবার যেতে হবে মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে এখানে দেখছো একদম পরিপাটি করে সাজানো। তো খাওয়ার সময় তো আমি বলবোই কী কী ছিল, তার আগে তোমাদের একবার দেখিয়ে দিলাম। শিলাস ক্যাটারার্স কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই এই ক্যাটারিং বিজনেসটা চালাচ্ছে, আর এনাদের কিন্তু 50-500 হেড লিমিটেড আছে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা বাড়ি মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এনাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। তো এখানে দু রকমের খাবার ছিল, ভেজ নন ভেজ, ভেজটা দেখিয়ে দিলাম। আর এখানে যে আকাশি রঙের চুড়িদার পরা ছিল, ইনিই হচ্ছে শিলাদি। তো এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে, চামচগুলো বেশ সুন্দর কিন্তু প্লাস্টিকের কভার করা ছিল। তো এবার মেন কোর্সের পালা মানে খাওয়া দাওয়ার পালা। প্রথমেই নিয়ে নিলাম বেবি নান, তার সাথে চানা মশলা। তো আমি আর সম্রাট দুজনেই সেম জিনিস নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ফিশ ফ্রাই। এটা দেখলে না মুখে একটা আলাদা হাসি আসে, যদিও ক্যামেরায় সেটা দেখাতে পারি না। এবার খাওয়া দাওয়ার পালা, তো ভিতরটা অনেকটাই জ্যাম ছিল, এই জন্য একটু পাখার সামনে এসে একটু ফাঁকা ফাঁকা জায়গায় দুজনে খাওয়া শুরু করলাম, কারণ খাবারের রিভিউ দিতে হবে। আর প্রথম বাইটেই কিন্তু ফিশ ফ্রাইটা মনটা একদম ভরিয়ে দিল, আর কোটিং একদম পাতলা, আর মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, বেশ মুচমুচে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই যে সম্রাট দেখিয়ে দিল ভিতরের মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল, খেতেও কিন্তু ছিল জবরদস্ত টেস্ট। তো আমরা তো দুজনে বেশ জমিয়ে খেয়েছি। এবার খাওয়ার পালা বেবি নান, তার সাথে চানা মশলা। এর মানে বেবি নানের সাথে চানা মশলা ছাড়া আর কিছু জমেই না, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো নানটা যথেষ্ট সফট ছিল, আর খেতে কিন্তু বেশ অসাধারণ টেস্ট ছিল। তো চানা মশলা আর বেবি নান খাওয়া হয়ে গেছে। এবার ছিল মাটন বিরিয়ানির পালা, সম্রাট তো মাটন দেখলে মানে পরিমাণে কম নিতেই পারে না। তার সাথে ছিল চিকেন চাপ, তো আমরা বিরিয়ানি আর চাপ নিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু ছিল কাতলা কালিয়া আর সাদা ভাত। তো আমরা মাছ আর ভাত নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর চাপ, মানুষের কমেন্টের চাপ নয় কিন্তু চিকেন চাপ। তো সম্রাট মাঝখান দিয়ে তরমুজ খাওয়া শুরু করে দিয়েছিল, আর এই যে মাটনের সেদ্ধটা দেখেছেন, ধরলো আর জাস্ট মাংসটা খুলে বেরিয়ে গেল। তো বিরিয়ানিটা খেতে মানে মাটন বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি ছিল, এটা কিন্তু চাপের গ্রেভি ছাড়াও শুধু শুধু খেতেও ভালো লাগছিলো। তো আমি তো গ্রেভি ছাড়াই শুধু শুধুই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই যে সম্রাট এবার মাটন ওর ওইভাবে দেখিয়েও হয়নি, আবার ক্যামেরা সামনে ডেকে একদম মাটনের সেদ্ধটা দেখাচ্ছেন, দেখুন মানে ধরছে আর আপনা আপনি কিন্তু খুলে যাচ্ছে। মাটন সেদ্ধ হলে বিরিয়ানি খাওয়ার মজাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হচ্ছে আলু, মানে বিরিয়ানির মধ্যে যে আলুটা থাকে। তোমরা কে কে আলু দিয়ে বিরিয়ানি খাওয়া পছন্দ করো? তবে এখানে বিরিয়ানিতে ডিম দিয়েছিল, সম্রাট নিয়েছিল, আমি যদি নিয়ে আসিনি। তো বকবক করতে করতে খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। তো এই যে বললাম না সম্রাট ডিম নিয়ে এসেছিলো, তো আমি আর ডিমটা মানে খেলাম না, যা খেয়েছি এই গরমে যথেষ্ট। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর চিকেন চাপটাও না আলাদা খেতে বেশ সুন্দর, গ্রেভি দিয়ে একটু চিকেনটা দিয়ে খেতেও বেশ ভালোই লাগছিল। তো আর কি, খাওয়া দাওয়া চলতে থাকুক, আর আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর কন্ট্যাক্টটা অবশ্যই করবেন শিলাস ক্যাটারার্সের সাথে। বলতে বলতে এই যে দেখিয়ে দিলাম, চিকেনের সাথে কিন্তু গ্রেভিটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ টেস্ট লাগছে। আবার আঙ্গুল চেটে খাচ্ছিলাম নাকি, এই সিনটা কিন্তু সম্রাট কাটতেই পারতো।
কিন্তু কাটলো না, মানে দেখানোর জন্য তো। আর খাওয়া দাওয়া কিন্তু এক্লাস, কিন্তু এইখানে এসে যেটা দেখলাম চাটনি, এরকম গাঢ় চাটনি আপনারা কোথায় খেয়েছেন জানি না, আমি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম গাঢ় চাটনি খাইনি, এই ফার্স্ট টাইম এরকম গাঢ় চাটনি দেখলাম। আর সাথে ছিল ল্যাংচা, আর ওটা ছিল ক্ষীর কদম যতদূর সম্ভব, মানে কমন মিষ্টির নামটাই ভুলে যাচ্ছে, তার সাথে ছিল আইসক্রিম। আর চাটনিটা দেখে না আমি প্রথমে মানে আমি ভেবেছিলাম এটা চাটনি না কোনো কোনো কিছুর গ্রেভি এক্সট্রা নিয়ে এসেছে, তো সম্রাট বললো যে না চাটনি, এটা কিশমিস, মানে কিশমিশের পরিমাণটা মানে পুরোটাই ধরতে গেলে মনে হয় কিশমিশ ছিল। চাটনিটা খেতে টেস্টি ছিল, কিন্তু ওই যে বললাম এরকম গাঢ় চাটনি ফার্স্ট টাইম খাচ্ছি, আর পাঁপড়ের সাথে ভালোই লাগছিলো খেতে। আর আমরা অনেকক্ষণ ধরে এটা কী ফ্লেভার আছে এর মধ্যে সেটা উদ্ধার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, শুধু মুখে কিশমিশ আর কিশমিশই পড়ছিলো। তো এবার আইসক্রিম হাতে তুলে নিলাম, এটা ছিল টুইন ওয়ান, তো টুইন ওয়ান খেতে অনেকেরই ভালো লাগে কারণ আমরা ছোটোবেলা দিয়ে বেশিরভাগ সব টুইন ওয়ান আইসক্রিম খেয়ে এসেছি। তো খাওয়া দাওয়া আমাদের শেষের পর্বে, সম্রাটের তখনও খাওয়া দাওয়া চলছে, ও মাঝখান দিয়ে মিষ্টি খাওয়া হয়ে গেছে কিন্তু আর নেওয়া হয়নি, তো খাওয়া দাওয়া ছিল যত। আজকে আমরা এসেছিলাম শিলাস ক্যাটারের পক্ষ থেকে, তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে শিলাস ক্যাটারের ওনার। তো আমরা এসেছিলাম আজকে একটা এঙ্গেজমেন্ট পার্টিতে, তো দাদা তোমার যে টোটাল ডিটেলসটা মানে যে তোমার কন্ট্যাক্ট নাম্বার বা তোমার কতজনের ক্যাপাসিটি আছে, মানে কতজন থেকে শুরু করে কী কী কীরকম ধরনের কন্ট্যাক্ট তোমরা নিতে পারবে, তো টোটাল ডিটেলসটা যদি বলো। নমস্কার, নামটা বলুন আগে। আমার নাম শুভজিৎ সাহা, এটা শিলাস ক্যাটারার, আমার ওয়াইফ শিলা সাহার উনি ফাউন্ডার, উনি করছেন আর কি, উনি চালাচ্ছেন। আমরা ছোটো মধ্যে অ্যারাউন্ড 50-100 থেকে স্টার্ট গেস্ট, আর ম্যাক্সিমাম 500-600 গেস্ট, 700 গেস্ট অবধি আমরা করি। আমরা গত 5 বছর ধরে করছি এটা, ভেজ ননভেজ, ভেজ হ্যাঁ ভেজ ননভেজ সব মোটামুটি সব রকমেরই করি। হ্যাঁ, খাওয়া দাওয়ার রিভিউ তো আমরা আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো, তো তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। তো আর কি ভিডিওটা এই পর্যন্তই, তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর তোমার নাম্বারটা একবার বলে দাও। হ্যাঁ, নাম্বার হচ্ছে 9748846553, আর একটা নাম্বার হচ্ছে 8116246553। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।